হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি বড় হন কিংবা ছোট হন, আজকের ভিডিও সকলের পছন্দের একটা টপিকস নিয়ে বানানো, আর সেটা হলো ডোরেমন। ডোরেমন আসলে একটা জাপানিজ অ্যানিমেশন। আমরা ডোরেমনের অনেক এপিসোড, অনেক মুভি দেখেছি, কিন্তু ডোরেমনের লাস্ট এপিসোড অনেকেই খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। হ্যাঁ, ডোরেমনের লাস্ট এপিসোড খুঁজলে হয়তো আপনি পেয়ে যাবেন, কিন্তু তা হয় জাপানিজ ভাষাতে, না হয় ইংলিশ সাবটাইটেল সহ। তাই সিদ্ধান্ত নিলাম আজ আপনাদেরকে ডোরেমনের লাস্ট এপিসোডটা দেখাবো। টিভিতে দেখানো এপিসোডের মতো কোয়ালিটি হয়তো হবে না, কিন্তু চেষ্টা করব আপনাদেরকে স্টোরিটা বোঝানোর। তো চলুন শুরু করা যাক। প্রতিদিনের মতো নোবিতা দৌড়ে তার রুমে গিয়ে চিল্লাতে লাগলো, ডোরেমন আজকে আবার জিয়ান আমাকে মেরেছে, ওই দিনের সেই গ্যাজেটটা দাও আমাকে, জলদি দাও। হঠাৎ করেই ডোরেমনের হাত থেকে তার বই পড়ে যায়। তখন নোবিতা বলতে লাগলো, ডোরেমন কি হলো তোমার, কিছু একটা বলো। ডোরেমন তুমিও আমার সাথে মজা নিচ্ছ? এটা বলে নোবিতা যখন ডোরেমনের গায়ে ধাক্কা দিল, তখন ডোরেমন মাটিতে পড়ে গেল। এ দেখে নোবিতা ভয় পেয়ে গেল, সে কিছুই বুঝতে পারছে না। তারপর সে ডোরিমির সাথে কথা বলে, ডোরেমনের অবস্থার কথা সে তাকে জানায়। ডোরিমি সব শোনার পর বলে যে সম্ভবত ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে গেছে। নোবিতা বলে ওঠে, ওহ আচ্ছা, ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি তো মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। ডোরিমি তুমি জলদি ডোরেমনের ব্যাটারি পাল্টিয়ে দাও। তখন ডোরিমি বলে, নোবিতা এটা এত সহজ ব্যাপার না। ডোরেমনের মতো বিড়াল রোবটদের কানের মধ্যে মেমোরি সার্কিট থাকে, তার সাহায্যে ব্যাটারি পাল্টাতে হয়, কিন্তু তুমি তো জানোই ডোরেমনের কান ইঁদুর খেয়ে ফেলেছে অনেক আগে, আমাদের হাতে এখন কোনো অপশন নেই। নোবিতা কাঁদতে থাকে আর বলতে থাকে, এগুলো ফালতু কথা, ব্যাটারি শেষ হয়ে গেছে তো ব্যাটারি লাগানোর অবশ্যই কোনো উপায় আছে, আমি ফিউচার ফ্যাক্টরিতে যাচ্ছি, অবশ্যই কোনো না কোনো উপায় পাওয়া যাবে সেখানে। যখনই নোবিতা ফিউচারের যাওয়ার ড্রয়ার খুলল, সাথে সাথে ইলেকট্রিক শক খেয়ে এসে মাটিতে পড়ে গেল। তখন ডোরিমি বলল, নোবিতা শান্ত হও, তুমি এখন আর ডোরেমনের কোনো গ্যাজেট ব্যবহার করতে পারবে না, এমনকি এখন থেকে ফিউচার ফ্যাক্টরি মেশিন কাজ করবে না। কিছুক্ষণ আগে আমিও চেষ্টা করেছি ফিউচারে যাওয়ার জন্য, কিন্তু আমাকে টাইম পেট্রোল আটকে দিয়েছে। আমার সাথে যে টেলিভিশন গ্যাজেট দিয়ে তুমি কথা বলছো, সেটিও হয়তো কিছুক্ষণের মধ্যেই অচল হয়ে যাবে। নোবিতা বলতে শুরু করে, তাহলে তোমাদের যে বানিয়েছে তাকে ডাকো। তখন ডোরিমি বলে, এটা খুব সিক্রেট একটা ব্যাপার, এমনকি আমরাও জানি না আমাদের কে বানিয়েছে। তোমার হাতে এখন একটাই অপশন, ফিউচারের জন্য অপেক্ষা করতে থাকো, হয়তো ফিউচারে এমন কোনো টেকনোলজি আসবে যাতে করে ডোরেমনকে ঠিক করা সম্ভব হবে। এভাবে দিন গড়িয়ে রাত হলো। নোবিতার বাবা মা নোবিতা আর ডোরেমনকে খাবারের জন্য ডাকছে, কিন্তু তাদের কোনো সাড়া শব্দ নেই। নোবিতার বাবা মা ভাবছে ওরা হয়তো আবার ঝগড়া করেছে, তাই কেউ কথা বলছে না। এদিকে নিথর ডোরেমনের সামনে বিষণ্ণ হয়ে বসে আছে নোবিতা, একা একা সে তাদের সব সুন্দর স্মৃতির কথা ভাবছে আর একা একা কথা বলছে। আস্তে আস্তে দিন পার হতে থাকে। নোবিতা এখন কলেজে পড়ে, আজ তাদের রেজাল্ট দিবে। নোবিতা তার রেজাল্ট দেখে চলে যাচ্ছে, এমন সময় পেছন থেকে সুজুকি নোবিতাকে ডাক দিল, নোবিতা তোমার তুলনা হয় না, তুমি আবারও সব থেকে বেশি নাম্বার পেলে। তার পাশ থেকে বেকি সুকিও নোবিতার প্রশংসা করে। তখন নোবিতা বলে, নাম্বার দিয়ে আমার কিছু আসে যায় না, আমার দরকার নলেজ, আর এখনও আমার অনেক নলেজ সংগ্রহ করা বাকি আছে। সুজুকি বলে ওঠে, এত পরিশ্রম করলে তুমি অসুস্থ হয়ে যাবে, চলো আজকে আমরা আমাদের স্কুলের পেছনের পাহাড়ে যাই, অনেকদিন যাওয়া হয় না। থ্যাংকস সুজুকি, কিন্তু আমার অনেক কাজ আছে। এটা বলে নোবিতা হাঁটতে শুরু করল, পেছন থেকে সুজুকি ডাকতে থাকে, প্লিজ নোবিতা যেও না। পাশ থেকে বেকিসুকি বলে ওঠে, নোবিতা অনেক বদলে গেছে। তখন সুজুকি রেগে যায় এবং বলে ওঠে, নোবিতা একটুও বদলায়নি, ডোরেমন যাওয়ার পর থেকে নোবিতা একটা বড় ধাক্কা খেয়েছে, কিন্তু আমি জানি নোবিতা আগের মতোই আছে। ডোরেমন থেমে যাওয়ার 35 বছর পর বেকিসুকি, জিয়ান আর সুনিও একসাথে বসে গল্প করছে, আর এদিকে টিভিতে এক বিজ্ঞানীর টক শো হচ্ছে। বেকিসুকি বলতে লাগলো, আমরা যা করে দেখাতে পারিনি তা এই বিজ্ঞানী করে দেখালো, আর এই বিজ্ঞানী হলো ছোটবেলায় পড়া ফাঁকে দেওয়া সে ছোট্ট নোবিতা। আজ নোবিতা দুনিয়ার সব থেকে বড় সায়েন্টিস্ট। রাতের বেলা হঠাৎ করে নোবিতা তার ওয়াইফ সুজুকাকে তার ল্যাবে ডেকে পাঠালো, কিন্তু সুজুকা বলে, তুমি না বলেছিলে এটা খুব বিপজ্জনক জায়গা, এখানে ঢুকতে তুমি আমাকে মানা করেছিলে।
নবিতা সুজুকাকে ল্যাবের ভেতরে ঢুকতে বলল। ভেতরে ঢোকার সাথে সাথে সুজুকার চোখ ছলছল করে ওঠে। সে দেখে যে একটা কাচের বাক্সে ডোরেমনের নিথর দেহ শুয়ে আছে। নবিতা পাশ থেকে বলে ওঠে, আমি সুইচ অন করছি। তখন তাদের দুজনকে অবাক করে দিয়ে আস্তে আস্তে জেগে ওঠে ডোরেমন, আর উঠেই বলতে শুরু করে, নবিতা তুমি তোমার হোমওয়ার্ক করেছ? আর আপনি কি জানেন, ডোরেমনের একটা এপিসোডে পারম্যানের লাস্ট এপিসোডের একটা অংশ দেখানো হয়েছিল। পারম্যানের লাস্ট এপিসোড দেখতে চাইলে কমেন্ট করে তা জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর ভালোবাসলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।